নান্দ্রে বার্গারের পর এবার টেম্বা বাভুমাকে হারালো দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে প্রথম টেস্টে অধিনায়ককে পাচ্ছে না প্রোটিয়ারা। ঢাকা টেস্টের আগে শক্তি কিছুটা কমে গেল সফরকারী দলের, আর বাধ্য হয়ে তাই তাদের বদলি হিসেবে দুই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে প্রোটিয়াদের বোর্ড। বাংলাদেশ সফরের দলের নেতৃত্বে বাভুমা থাকলেও তার সর্বশেষ রিপোর্টের ফলাফল বলছে লেফট ট্রাইসেপ মাসল স্ট্রেইনের শিকার প্রোটিয়া দলপতি, তাই প্রথম টেস্টে তার অংশ নেওয়া হবে না। দলের সাথে ঢাকা আসবেন, সেরে উঠলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে তিনি নেতৃত্ব দেবেন দলকে। বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়াদেরকে ঢাকা টেস্টে নেতৃত্ব দেবেন এইডেন মার্ক্রাম। বাভুমার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে তরুণ ব্যাটার ডিওয়াল্ড প্রেভিসকে। এদিকে নান্দ্রে বার্গারের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে লুঙ্গি এনগিডিকে। দুই ক্রিকেটারের চোট সত্ত্বেও বাংলাদেশ সফরে যে দল আসছে তা যথেষ্ট শক্তিশালী। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ম্যাথু বিচকে আছেন এবারের দলে, যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও খেলার সুযোগ পাননি। সেনুরান মুথুসামি 2023 সালের মার্চে শেষ টেস্ট খেলার পর প্রথমবারের মতো দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তিন টেস্ট খেলায় অলরাউন্ডার প্রথম শ্রেণীর ক্রিকেটে 247 উইকেট ও 5000 রানের মালিক। কেশব মহারাজের সাথে মুথুসামি সামলাবেন স্পিন বিভাগ, যিনি ঢাকা টেস্টে হতে পারেন ভীষণ কার্যকরী। পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন কাগিস ও রাবাদা। বার্গার ছিটকে গেলেও দলে আছেন ড্যান পিটারসেন ও উইয়ান মালদার, সাথে এবার যোগ হয়েছেন লুঙ্গিও। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন এশুয়েল প্রিন্স, যিনি আগে ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। প্রায় তিন সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে 16 অক্টোবর। 17 অক্টোবর বিশ্রামের পর দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করবে 18 অক্টোবর। 20 অক্টোবর পর্যন্ত চলবে 3 দিনের অনুশীলন। এরপর 21 অক্টোবর হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। 5 দিনে ম্যাচ সম্পন্ন হলে দুই দিনের চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে 26 অক্টোবর। সেখানে গিয়ে 27 ও 28 অক্টোবর প্রোটিয়ারা চট্টগ্রাম টেস্টের জন্য অনুশীলন করবে। 29 অক্টোবর সাগরিকা খ্যাত চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচটাও ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্গত। সিরিজ শেষে 3 নভেম্বরই বাংলাদেশ ছেড়ে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সিয়াম চৌধুরী, BDCricket Time।